খুব দূরে যায়নি, মাত্র কয়েকদিন হলো, শেষ হলো কি মনে আছে না? বলে গেছেন কি শেষ হলো? করোনা। এটিও একটি আল্লাহর আযাব। প্রথমে একটি মুসলিমদের আকীদা বিশ্বাস ঠিক করা উচিত। এই ধরনের দুর্ভিক্ষ দুর্যোগ, এগুলিকে মানুষে বলে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু মুসলিম কখনো এগুলিকে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারে না। এগুলি আযাব কার পক্ষ থেকে? এগুলি আল্লাহর পক্ষ থেকে আযাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় স্পষ্ট করেছে। যেমন সূরা আনকাবুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. ظهر الفساد في البر والبحر جالي السلج ببطر أمرا دكت باي হয় জলোচ্ছ্বাসের বিপর্যয় অথবা স্থলে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বা আরো যত রকমের সিডর টিডর যাই কিছু নামকরণ করুন না কেন, এই সব কিছু বিপর্যয় হলো বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যখন মানুষ হতে চিন্তা না করে বানর হওয়ার চিন্তা করে তখন এই আল্লাহর এই আযাবগুলি আসে। মানুষ যখন ন্যায় অন্যায় বোঝার পরেও ন্যায় পথ বেছে না নেয়, মানুষ যখন শান্তি বোঝার পরেও শান্তির পথ বেছে না নেয়, অশান্তির দিকে চলতে চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অপকর্মের ফলাফল কত ভয়ঙ্কর সেটি উপলব্ধি করার জন্য বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিপর্যয়গুলি দিয়ে থাকেন। কেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় তারা অন্যায় থেকে খারাপ পথ থেকে ফিরে আসবে।